নির্বিঘ্নভাবেই চলছে হজ কার্যক্রম। এবারে পবিত্র হজ পালন করতে এ পর্যন্ত 2000-এর বেশি হজযাত্রী ঢাকা ছেড়েছেন। এখনো পর্যন্ত কোনো রকম ভোগান্তি ছাড়াই সুষ্ঠুভাবে হজ ফ্লাইট ধরছেন মুসল্লিরা। এবারের চলমান হজ কার্যক্রমে সার্বিক ব্যবস্থাপনায় নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন হজ ক্যাম্পে আগত হজযাত্রীরা। প্রতিদিনে নির্ধারিত সময়ে হজযাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবে যাচ্ছে বিমানের ফ্লাইট। আজ সকাল 9:10 জেদ্দার উদ্দেশ্যে 409 জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইট BG-3009 ঢাকা ছেড়ে যায়। যে একজন ঢুকতেছে আর একজন বেরোচ্ছে, ফ্লাইটটা তো একদিনে দুইটা ফ্লাইট আছে, আবার কখনো একটা ফ্লাইট হচ্ছে, যার কারণে লোকজন ঢুকতেছে বের হচ্ছে, একটু ওরকম হচ্ছে যে বেডের ক্ষেত্রে। তো বলছে যে আপনার শেয়ার করেন, প্রত্যেকটা হজযাত্রীকে 4-5টা করে কাগজ নিয়ে দিতে হবে, অনেকেই জানে না কোন কাগজটা কখন লাগবে, এই বিষয়টা একটু সমস্যা হয়ে গেছে। ভিতরের ব্যবস্থা খুবই ভালো, থাকার ব্যবস্থা সেখানে এসি আছে, সব আছে, কোনো সমস্যা নেই, সুন্দরভাবে যাচ্ছি আমরা, আমাদের কোনো কাজ বিঘ্ন ঘটে নাই এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাম করতে পারতেছি ইনশাআল্লাহ।